আসসালামু আলাইকুম আমন্ত্রণ পলি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিতা রহমান সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রজন্মের নিকট সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন এবং হবিগঞ্জ চুনারু ঘাটে উৎসব মুখর পরিবেশে আমুরড বাজার কমিটির নির্বাচন সম্পূর্ণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত লক্ষ্মীপুরের রামগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল এগারোটায় পৌরসভাস্থ রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় আমাদের প্রতিনিধি অমর ফারুক পাটোয়ারি জানান উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থী সহ প্রজন্মের নিকট স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন এ সময় রামগঞ্জের কৃতি সন্তান শহীদ সেলিনা পারবিন সহ দেশ বর্ণ্য শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনির হোসেন চৌধুরী বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু উপজেলা নির্বাহী অফিসারের পিতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ রামগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ এইচ এম মোস্তাক আহমেদ রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক ফারুক এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সালে আহমেদ সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা প্রতিনিধি মানিক মালিক সঞ্চালনায় দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে পৃথক আলোচনা সভার বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র আবুল খায়ের পাটোয়ারি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি তোফায়েল আলম মুনু সহ আর অনেকে নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে দিনাজপুরের বিরল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবুসহ আর অনেকে এ কাউন্সিলের সভাপতি পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগরকে সাধারণ সম্পাদক রোমাকান্ত রায় সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনিকে পদে নির্বাচন করা হয় নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার সকাল এগারোটার দিকে গাংনী উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বক্তব্য রাখেন গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক সাবেক এমপি মোহাম্মদ মকবুল হোসেন গাংনি থানার ওসি মহম্মদ ওবায়দুর রহমান সাবেক মেয়র আহমেদ আলী সহ আর অনেকে এ সময় সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সাংবাদিক সহ কর্মী শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবচেয়ে বড় বাজার আহমদাবাদ ইউনিয়নে আমুরোড বাজার উৎসব মুখুর পরিবেশে বাজার পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে ইউনিয়ন পরিষদ হলরুমের ভোট কেন্দ্রে নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ছিল উৎসবের আমেজ ফেস্টুন ব্যানার ও লিফলেট ছেয়ে ছিল পুরো বাজার বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে বাজারের ঘর মালিক ও ব্যবসায়ী সহ চারশো তেরো জন ভোটের মধ্যে তিনশো সাতাত্তর জন ভোটাধিকার প্রয়োগ করেন ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা শান্তিপূর্ণ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহমেদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসানাত চৌধুরী সঞ্জু সহ পরিষদের সদস্যবৃন্দ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কর্মরত সাংবাদিকবৃন্দ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন চুনারুঘাট থানা পুলিশ এই নির্বাচনে চার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বারো জন প্রার্থী এর মধ্যে ভোটে মোস্তাক উদ্দিন মুসাকে সহসভাপতি সাংবাদিক এম এ বাতেনকে সাধারণ সম্পাদক সেলিম আহমেদকে সাংগঠনিক সম্পাদক ও ফয়সল আহমেদকে কোষাধ্যক্ষ পদে ভোটে নির্বাচন করা হয় পলিটিভির এখনকার সংবাদ এ পর্যন্তই পলিটিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.youtube.com/politivi এছাড়াও ফেসবুক লগইন করুন www.facebook.com/politivi পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পলিটিভি দেশ ও জনতার কথা বলে